আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি খুব খুব ভালো আছি। তো আজ আমি অনেকদিন পরে আবার এলাম, তো সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি, আর এখন আমি ব্রেকফাস্ট বানাবো। তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর আজকের ভিডিওটা অনেক অনেক মজার হতে চলেছে, তো স্কিপ করলে কিন্তু হবে না। আর ডেলি ব্লগ তোমাদের সাথে সেরকম শেয়ার করা হয় না, যেহেতু সেরকম কোনো কাজ থাকে না এখন তার জন্যে, তো আজ ভাবলাম একটু শেয়ার করি, তো ভিডিওটা দেখতে থাকো। তো চলো যাওয়া যাক। তো এই যে সকালে ব্রেকফাস্ট, এখন ভাত কিংবা অন্য কিছু করছি না, এখন চা করছি। আর এখন এই যে চা, বিস্কিট, কলা, খেজুর এই সমস্তই খেয়ে নেব, যেহেতু দুপুরে বিরিয়ানি হবে তার জন্য এখন হালকা কিছু খেয়ে নিচ্ছি। হাই, তো সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, আর সকালের কিছু কাজ ছিল তো করা হয়ে গেছে, আর এখন স্নান করতে যাব, তো স্নান করে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। হাই, তো আমি স্নান করে এসে ফ্রেশ হয়ে গেছি, আর এখন রান্না করব, তো ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো। যে আজকে দুপুরে রান্না হবে চিকেন বিরিয়ানি, তো প্রথমেই বলেছিলাম আজকের ভিডিওটা অনেক অনেক মজার হতে চলেছে, কিন্তু আজ কোনো কমেডি মানে এরকম কিছু না, জাস্ট খাওয়া দাওয়া এইসবই নিয়ে, তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। তো আজ আমি একটু বিরিয়ানি অন্যভাবে করছি, তো তোমাদের সাথে আমি মানে সেরকমভাবে বলছি না যে কীভাবে কী করব, জাস্ট শুধু একটু দেখাচ্ছি। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এই যে বাইরের দিকে এসেছি, আর এই যে তোমাদের দাদাভাই
ফুল গাছে, তারপরে সবজি বাগানে জল দেবে। তো এই যে এখানে সবজি বাগানে এখন জল দিচ্ছে, তো ফুল বাগানে একটু পরে যাবে জল দিতে। তো তোমাদের সাথে শেয়ার করবো, তো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা ফুল গাছে জল দিয়ে ঘরে এসে সন্ধ্যা দিয়ে আবার রান্নাঘরের দিকে চলে এসেছি। তো তোমাদের প্রথমেই বলেছিলাম যে আজকের ভিডিওটা অনেক অনেক মজার হতে চলেছে। তার আসল কারণ হচ্ছে আমরা এখন পাটিসাপটা পিঠে বানাবো, আর আজকেই প্রথম, এর আগে কখনো ট্রাই করিনি। তো কেমন হবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। কেমন হবে বুঝতে পারছিলাম না, খুব ভয় ভয় করছিল। তো মোটামুটি ভালোই হয়েছে, ভীষণ খারাপ হয়েছে তা না, বেশ ভালোই হয়েছে। তো তোমরাও তো দেখলে। তো পিঠে কেমন হলো, কি হলো, কি করলাম সবই তো তোমরা দেখলে। মানে ভালো পারি না, হাতে করে দেওয়ার মতো আর কি, ওরকম হলো। আর মানে জীবনের এই প্রথম আজ, মানে পিঠের দিকে মানে বানানোর দিকে গেলাম। তো যেটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করলাম, আর আজকে আর বেশি কিছু বলবো না, এখানে শেষ করছি। আর ফিরে আসবো আরও একটি নতুন ভিডিওর সাথে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।